হ্যালো, আসসালামু আলাইকুম। আর ওইকে আনোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। এক্সেলের প্রথম দিনে আজ আমরা দেখব এক্সেলের ইন্ট্রোডিউসিং অ্যালাইনমেন্ট নাম্বার ফরম্যাটিং এবং বেসিক কিছু ফর্মুলা। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমরা প্রথমেই চলে এসেছি এক্সেল প্রোগ্রামে। আমরা আপনাদের দেখাচ্ছি 19 ভার্সন। এই দেখতে এটা লুকিং ফিস বা ইন্টারফেস দেখতে এরকম। আপনাদের বলে রাখি, দেখুন এখানে ফাইল লেখা আছে। যদি কোনো কম্পিউটারে বা কোনো অফিস প্রোগ্রামে এখানে ফাইলের পরিবর্তে একটা গোল বাটন থাকে, তাহলে মনে রাখবেন আপনি 7 ভার্সনে কাজ করতেছেন। আর যদি ফাইল লেখা থাকে তাহলে আপনি 7-এর উপরের ভার্সনে কাজ করতেছেন। এগুলোকে মেনু বলে, সবগুলোকে মেনু বলে। আর প্রত্যেকটা মেনুর আন্ডারে যতগুলো কাজ করা যায় তাকে বলে রিবন। যেমন হোম মেনুর আন্ডারে এই পুরোটাকে ফন বলে, অর্থাৎ এটা ফন রিবন, এটা অ্যালাইনমেন্ট অর্থাৎ অ্যালাইনমেন্ট রিবন, এটা নাম্বার রিবন। এই প্রত্যেকটা পয়েন্টকে এক একটা রিবন বলে। আমরা আস্তে আস্তে সবই আপনাদের দেখাবো। আজ আমরা শুধু ইন্টারফেস সহ আরও সামান্য কিছু কাজ দেখে নেব। এইটাকে বলে ফর্মুলা বার। দেখুন মাউস ধরলে ফর্মুলা বার। ফর্মুলা বারের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমি যাই টাইপ করি না কেন এক্সেলের ঘরে, তার প্রত্যেকটা অক্ষরই বা প্রত্যেকটা লেখাই ফর্মুলা বারে উঠে যাচ্ছে। ধরুন আমি এখানে কিছু টাইপ করেছি, এখন আমি এই 23 মুছে দিতে চাচ্ছি। তাহলে আমি এই সেল থেকে কখনো 23 মুছতে পারবো না। আমি এই ফর্মুলা থেকে 23 মুছে দিলেই অটোমেটিকলি আমার সেল থেকে ওটা মুছে যাবে। এই জন্য ডাটা এডিট করার জন্য ফর্মুলাটা বেশ কাজের। এবং ফর্মুলা বারে আমি যা লিখবো সেটাই উঠবে, এই একটা বিষয়। আর এক্সেলের এইটাকে বলা হচ্ছে নেম বক্স। নেম বক্স মানে হচ্ছে আমি কোন সেলে আছি সে আপনাকে সেটা শো করবে। দেখুন শো করতেছে। এই নেম বক্সের আরেকটা বিশেষ সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি অনেকগুলো সেল মিলে একটাকে নেম বক্স বানাবেন, অর্থাৎ এই 1 থেকে 10 পর্যন্ত শো করতেছে কিন্তু A1, তাহলে উচিত ছিল কি A1, A2, A2, A3 এইভাবে 10 পর্যন্ত, কিন্তু আপনি চাইলে এটাকে সব মিলে একটা বানিয়ে দিতে পারেন। কেন? এটা ফাংশন বা ফর্মুলা করার জন্য সুবিধা। আমি এটাকে যদি নাম দিয়ে দিই, এটার নাম মনে করুন বয় নাম দিয়ে দিলাম আমি, তাহলে দেখেন আমি এইখানে আর এই সিঙ্গল ক্লিক করলে A1 দেখাবে, আবার ঠিক A থেকে A10 পর্যন্ত ব্লক করলে আমাকে বয় দেখাবে। অর্থাৎ এটার নাম যদি আমি বয় দিই এবং এটার নাম আমি যদি গার্ল দিই বা বেবি দিলাম, তাহলে আমার এই দুটো ঘর যদি যোগ করতে দরকার পড়ে কখনো, তাহলে শুধুমাত্র বয় প্লাস বেবি দিলেই সব ফলাফল চলে আসবে। আচ্ছা, এগুলো সব কলাম বলা হয়, কলাম। আর এগুলোকে বলা হয় রো। রো কলামের সমন্বয়ে তৈরি হয় এক একটা সেল। দেখুন সেলটাই, একটা জিনিস খেয়াল করুন, সেলটা পুরোটাই কিন্তু সার্কেল না, এক কোনায় একটা বিন্দু আছে। এই দেখুন একটা ছোট্ট বিন্দু আছে, এই বিন্দুটাকে বলা হয় এক কথায় কপি পেস্ট। বোঝানোর জন্য আমি ধরুন এখানে 100 লিখলাম, এখন আমার 100 আরও অনেকগুলো লাগবে, তাহলে কপি করে পেস্ট করতে হবে। দরকার নেই আপনাকে কপি পেস্ট করা, আপনি ওই ঘরে আবার ক্লিক করেন, এই ছোট্ট পয়েন্টেই গেলেই দেখেন মাউসেরটা ছোট্ট যোগ চিহ্ন হচ্ছে রিয়েল অ্যাজ এ ব্ল্যাক কালারের। এইটা আপনি টান দেন, দেখেন সব কপি হয়ে পেস্ট হয়ে গেছে, যেটাকে আমরা বলি ড্র্যাগ করা। এবারে যদি আপনি মনে করেন যে স্যার আমি এটাকে সরিয়ে ফেলবো, এই দেখুন আপনি তাহলে এই দেখেন একটা হোয়াইট কালারের একটা রিয়েল ড্র্যাগিং প্লাস এরিয়া পাচ্ছেন। অর্থাৎ ইমেজ আনলে আমরা সাধারণত এরকম একটা ছবি পাই, এটাকে বলে ড্র্যাগ করা। আপনি যে কোনো লেখাকে এক্সেলের এক সেল থেকে এক কলাম থেকে আর এক কলামে নিয়ে যেতে পারবেন, এটা এক্সেলের জন্য খুব ইম্পর্টেন্ট। আর এক্সেলের মাউস যখন এটা এরকম বড় আকারের যোগ চিহ্ন হয়ে যাবে সাদা কালারের, এটা আমাদের সিলেকশন। এক্সেলে কখনো একটা ঘর সিলেকশন হয় না, কিন্তু সেটা সিলেকশনের আওতায় থাকে। যেমন ধরুন আমি এই কটা ঘরকে মুছে ফেলবো, দেখুন আমার প্রথম ঘরটা সিলেকশন করা নেই, কিন্তু আমি দেখুন ডিলের চাপ দিই পুরোটাই মুছে যাবে, সিলেকশনের আওতায় থাকে। তাহলে আমাকে জানতে হবে এক্সেলে কতগুলো কলাম আর কতগুলো রো আছে। এটা সহজে জানার জন্য আমি 1 এবং এ দুয়ের মাঝে যে ফাঁকা অংশটা আছে এখানে মাউস চেপে ধরলেই আমার নেম বক্সে দেখাবে। আমি এই দুটোকে ক্লিক করে একটু জায়গা বৃদ্ধি করে নিতে পারি, এই দেখুন মাউস চেপে ধরলেই দেখাচ্ছে 10,48,576 আর, অর্থাৎ এটা হচ্ছে রো, আর 16,384টা সি অর্থাৎ কলাম। তাহলে এগুলো কি সব এক পেজে প্রিন্ট হবে? কখনোই না। এক্সেলের পুরা এক একটা ফাইলকে বলা হয় ওয়ার্কশিট বা ওয়ার্কবুক। যেমন একটা বই কখনো এক পেজে তৈরি হয় না, একটা শিট অনেক বড় হতে পারে, আমরা ভাস করে ওটাকে কাগজ বানাই বা খাতার পেজ বানাই, ঠিক একে বলা হয় ওয়ার্কশিট অথবা ওয়ার্কবুক। মনে রাখবেন এক্সেলের ফাইলগুলো সেভ করলে এগুলোকে ওয়ার্কশিট বা ওয়ার্কবুকই বলা হয়ে থাকে, কেউ পেজ বলে না। এই জন্য দেখো নিচে লেখা রয়েছে শিট 1। আমরা যেরকম বসুন্ধরে একটা বড় কাগজ করে ভাস করে যেই মাপে ভাস করবো সেই কটাই পেজ তৈরি হবে,
যদি ছোটো খাতা বানায় তাহলে ছোটো ছোটো ভাস করলে ছোটো ছোটো পেজ হয়ে অনেকগুলো পেজ হবে। এখানেও তাই একইভাবে দেখুন এই শিট ওয়ান লেখা আছে, কিন্তু এর আগের ভার্সনগুলোতে যদি আপনি এক্সেল চালু করেন সাথে সাথে তিনটা শিট পাবেন। এই প্রত্যেক শিটেই কিন্তু আপনার এই পরিমাণে রো এবং কলাম আছে, তবে আগের ভার্সনগুলোতে একটু কম আছে। এই আপডেট ভার্সনে একটু বেশি পরিমাণে রো আর কলাম দিয়ে দিয়েছে। আপনার এক্সট্রা শিট লাগবে, এই দেখুন এই প্লাসে ক্লিক করুন, দেখুন একটা করে শিট চলে আসতেছে। কোনো শিট লাগবে না, আপনি রাইট বাটনে ক্লিক করে ডিলিট করে দেন, ডিলিট হয়ে যাবে শিটগুলো। আচ্ছা, এইটা হচ্ছে ইন্ট্রোডিউসিং বেসিক। এটা গেল হয় হচ্ছে হরিজেন্টাল বার। হরিজেন্টাল মানে উপর থেকে নিচে যে বারটা নেমে এসেছে, আপনার কখনও কখনও কাজের জন্য অনেক নিচে আসতে হতে পারে, এটা হচ্ছে হরিজেন্টাল বার। এটাকে বলা হয়েছে ভার্টিক্যাল বার, অর্থাৎ ডান থেকে বামে আপনি চলে যাবেন খুব ইজিলি। এই বারটাকে বড় ছোটো করতে পারবেন এর মাধ্যমে, দেখুন ছোটো হয়ে যাচ্ছে। যখন আপনি শিট নেবেন অটোমেটিক এই বারটা নিজে নিজে ছোটো হয়ে যাবে। একইভাবে যখন এই পেশে কাজ করবেন নিচের দিকে আসবেন, ওই বারটাও আস্তে আস্তে ছোটো হয়ে যাবে। এই রো এবং কলার সমন্বয়ে তৈরি হয় এক এক রকমের সেল। এই প্রত্যেকটা ঘরকে এক একটা সেল বলে। মাইক্রোসফট এক্সেল কখনও সংখ্যার সাথে সংখ্যার যোগ বিয়োগ গুণভাগ করে না, সেলের সাথে সেল যোগ বিয়োগ গুণভাগ করে। এটা আমরা ফর্মুলার অধ্যায়ে যেয়ে দেখব। এরপরে আমরা যেটা আছে সেটা একটু দেখে নিই। এইটা হচ্ছে স্ট্যাটাস বার বা স্ট্যাটিস্টিক্স বার যেটা আমরা বলি। আর এইখানে যেটা আছে এটা হচ্ছে জুম, দেখুন যেটা আমরা মাউসের স্ক্রল ঘুরায়ও কম বেশি করতে পারি, ছোটো বড়ো করতে পারি। এই দেখেন এখান থেকে কমায় আমরা এটাকে কম বেশি করতে পারতেছি। তার আগে যে তিনটা অপশন রয়েছে এটা আসলে পেজ ভিউ, অর্থাৎ আপনাকে এটা বোঝানোর জন্য আমি ধরুন পেজে কিছু লিখলাম, টাইপ করে আমি কিন্তু এখনও জানতে পারতেছি না আমার এক পেজ সমান আসলে ডান থেকে বামে কতটুকু এরিয়া নেছে এবং উপর থেকে নিচে কতটুকু এরিয়া নেছে, এটা কিন্তু জানা যাচ্ছে না। কারণ এটা এমএসওয়ার্ডের মতো মার্জিনের মাপ নেই, পেজের শেষের এরিয়া নেই, যেহেতু এটা সরানো শিট এটার পেজের কোনো মাপ পাচ্ছি না। তাই এটা বেসিক, এটা নর্মাল ভিউ, দেখো নর্মাল লেখা রয়েছে। এটা রয়েছে পেজ লেআউট, অর্থাৎ পেজের অবস্থা কতটুক সেটা দেখাবে এই পেজ লেআউটে। দেখুন আপনার পেজ এখান থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ একটা পেজ আছে আই সেল পর্যন্ত, আই কলাম পর্যন্ত, আর নিচে রো রয়েছে 45 পর্যন্ত। এভাবে আপনি দেখেন যখনই আমি লেআউটে গেলাম পেজ পেলাম এক, পেজ লেখা আসলো স্ট্যাটাস বারে, কিন্তু অন্যগুলো একটু ইনঅ্যাক্টিভ বা হাইলাইট দেখাচ্ছে না। আমি যখনই এখানে এসে পরের পেজে কিছু লিখে দেবো তখনও দেখেন এখানে দেখা আসবে টু, আমি তখন একে গেলে আমাকে লেখা আসবে ওয়ান অফ টু, অর্থাৎ দুইটা পেজ আছে, আপনি এখন এক নাম্বার পেজে আসেন। টু অফ টু, দুটো পেজে দুই নাম্বার পেজে আসেন। আপনি এখান থেকে আবার কিছু মুছে দেন, দেখুন আপনার এখন তখন এইটা আবার একটু ইনঅ্যাক্টিভ বা আলো কমে গেছে, যেটা আমরা ইনঅ্যাক্টিভ বলি, ইনঅ্যাক্টিভ পেজ। এটা হচ্ছে পেজ লেআউট, লেআউট মানে কাঠামো, পেজটার কাঠামোটা কেমন হবে। তারপরে আসে এটা হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ, অর্থাৎ পেজ প্রিন্ট করলে কেমন হবে, চলে যায়। অর্থাৎ এই যে পেজগুলো রয়েছে না, এই লেআউটে আমরা দেখতে পাচ্ছি জুম করে ছোটো ছোটো করে, দেখুন এগুলো কি আসলে পেজ? হ্যাঁ পেজ, তখনই পেজ যখন আমি লিখবো, তাছাড়া কিন্তু এগুলো পেজ না। আর এইটা হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ, মধ্যে শুধুমাত্র পেজ যতটুকু করবো, প্রিন্ট যতটুকু হবে ওইটুকু অংশই দেখাবে, আর বাকিটুকু দেখাবে না। দেখেন দেখুন এইটুক দেখাচ্ছে, অর্থাৎ লেখা যেখানে শেষ হয়েছে তার মানে ধরে নিয়ে আসে ওইটুকু ওর পেজ। প্রিন্ট করলে কিন্তু বড় কাগজে প্রিন্ট করতে পারবেন। আপনি আবার এখানে কিছু টাইপ করুন, দেখুন আপনার ওইখানের ব্লু এরিয়াটা বেড়ে গেল। আপনি এখানে টাইপ করুন, ব্লু এরিয়াটা বেড়ে গেল। আপনি এখানে টাইপ করুন, দেখুন ব্লু এরিয়াটা বেড়ে একটা মাঝখানের ডট ডট রেখায় চলে এসেছে, তার মানে এটা এক পেজের এরিয়া দেখিয়ে দিচ্ছে। এটা বলে পেজ ব্রেক প্রিভিউ, যেখানে পেজের এরিয়া দেখা যাবে অতটুকুই যতটুকু লেখা হবে, আর বাকিটাকে ব্ল্যাঙ্ক দেখাবে। আপনি এখানে লেখেননি কিন্তু লেখার জায়গা সে আপনাকে দিচ্ছে, লিখলে আপনি সাথে সাথে পেজের এরিয়াটা বের করে ফেলতে পারবেন। পেজ ব্রেক প্রিভিউ আরও ডিটেল আমরা দেখব, সমস্যা নেই। আমরা একটু বেসিকভাবে শুধু জেনে নিচ্ছি বিষয়গুলো, আমরা নর্মালে চলে গেলাম। এই দেখেন আমি যখন নর্মালে আসলাম তখন এখানে একটা ডট 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 রেখা পেয়ে গেলাম। একবার পেজ ব্রেক প্রিভিউ অথবা একবার পেজ লেআউট ক্লিক করলে আমরা এগুলো পেয়ে যাই, পেজের এরিয়াটা পেয়ে যাই। আমরা মুছে দিলাম, আমাদের লাগবে না। তাই এই ছিল আসলে মূলত মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস পরিচিতি, ইন্টারফেস বলতে ইন্টারফেসের কী কী আছে। এরপরে আসেন আমরা চলে আসি মাইক্রোসফট এক্সেলের অ্যালাইনমেন্ট। মাইক্রোসফট এক্সেলের অ্যালাইনমেন্ট বিষয়ে, অ্যালাইনমেন্ট আমরা এমএস ওয়ার্ডে শিখেছিলাম। অ্যালাইনমেন্ট চার প্রকার, সেটা হচ্ছে প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট, মানে লেখার অ্যালাইনমেন্ট। আর মাইক্রোসফট এক্সেল যেহেতু সেল নিয়ে কাজ করে, তার এর সেল অ্যালাইনমেন্ট কত প্রকার? এর সেল অ্যালাইনমেন্ট ছয় প্রকার। এই দেখুন অ্যালাইনমেন্টের এখানে ছয়টা প্রকার আছে। আমি একটা ঘরকে বড় করলাম কিভাবে? ধরুন আমি
ছয়কে বড় করবো, তাহলে এই ছয় এবং সাতের মাঝখানে গেলে দেখুন একটা অ্যারো এসেছে উপর নিচে, এটাতে বড় করা যাবে, আবার এটাকে ছোট করা যাবে। একইভাবে আপনি বি এবং সির মাঝে নিয়ে যান একটা কার্সর, দেখুন ডানে বাঁয়ে একটা অ্যারো এসেছে, এটাকে বড় অথবা ছোট করতে পারবেন। একটা কলাম, আমি একটা কলামকে বড়ও করলাম, রোটাকেও বড় করলাম। দেখুন এই ঘরটায় লেখার কারণে আমি যাই টাইপ করি না কেন, সে নিচে আসতেছে কেন জানো, হয় নিচে লেফটে। দেখুন আমি সংখ্যা লিখিনি, এবার কিন্তু অক্ষর লিখেছি, যখন অক্ষর লিখেছি ও চলে গিয়েছে বাম সাইডে। এবার কিছু সংখ্যা লিখি, দেখেন চলে এসেছে ডান সাইডে। এই ডানটাও করলো কে আর বামটাও বা করলো কে, আমি তো কিছুই করিনি। সাধারণত মনে রাখবেন সংখ্যা হয় ডান অ্যালাইনমেন্ট, সংখ্যা হয় ডান অ্যালাইনমেন্ট আর লেখা হয় বাম অ্যালাইনমেন্ট। কেন হয় তাও বলে দিই, ধরুন আমি এখানে কিছু টাকা বসালাম, এই টাকাগুলো যদি আমি এই রাইট অ্যালাইনমেন্ট দিই তাহলে আমাকে যোগ বিয়োগ গুণ ভাগ করতে সুবিধা হবে, কিন্তু যখনই এটা আমি ডান সাইডে ক্লিক করে অ্যালাইনমেন্ট দেবো তখন কীভাবে করবেন, দেখুন ভুল হয়ে যাবে, এখানে শূন্য শূন্য চলে আসতেছে, ক্লিয়ার? কিন্তু সংখ্যার ক্ষেত্রে এটা ঠিক আছে, রাইট অ্যালাইনমেন্ট, মনে রাখবেন সংখ্যা অল টাইম রাইট অ্যালাইনমেন্ট, যা ক্যালকুলেশন করা হয় তা রাইট অ্যালাইনমেন্ট, আর লেখা সবসময় লেফট অ্যালাইনমেন্ট, এটা বলে দিলাম। এই লেফট এবং রাইট অ্যালাইনমেন্টের কাজটা আমরা এখান থেকে করে থাকি, যেটা এম এস অর্ডে করেছিলাম, লেফট রাইট সেন্টার। তাহলে এইটা কি উপরেরগুলো হচ্ছে কি, এটা হচ্ছে বেসিক অ্যালাইনমেন্ট, বেসিক, আর এটা হচ্ছে সেল অ্যালাইনমেন্ট, দেখুন টপ। আমি যদি এখানে লেফট দিই, লেফট কিন্তু টপে, লেফট কিন্তু টপে, লেফট কিন্তু সেন্টারে, দেখেন লেফটের কিন্তু সেন্টার আর লেফট কিন্তু বাটমে। একইভাবে আপনি সেন্টার দেন, এই দেখেন সেন্টার ইজ সেন্টার, আপনি রাইটে দেন রাইট সেন্টার। এই ছয়টা হচ্ছে মূলত সেল অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্টগুলো আমাদের এম এস ওয়ার্ডে প্যারাগ্রাফের ক্ষেত্রে চার প্রকার আর টেবিলের ক্ষেত্রে নয় প্রকার। এই হয়ে গেলো অ্যালাইনমেন্টের বিস্তারিত বিষয়। এবার আমরা দেখব এক্সেলের নাম্বার ফরম্যাট। নাম্বার ফরম্যাট মানে হচ্ছে আমি যা বসাচ্ছি সংখ্যা, এই সংখ্যাগুলো কীভাবে শেষ করবে, পার্সেন্টেজ আকারে, টাকা আকারে, না আমি যেভাবে চাচ্ছি সেভাবেই শেষ করবে, এটা আমি যেভাবে চাই। ধর আমি কিছু বসালাম এখানে 5, 10, 5, 15, 20, এগুলো বসাচ্ছি কিন্তু আমি চাচ্ছি এগুলো পার্সেন্টেজ হয়ে যাক, আসলে এগুলো পার্সেন্টেজ বসাতে চাচ্ছি আমি, তাহলে কি আপনাকে আবার মুছে মুছে লিখতে হবে, কিন্তু না, আপনি খুব সহজেই এই দেখুন হোম মেনুর এই নাম্বার ফরম্যাটটা চেঞ্জ করে আপনি এটাকে চেঞ্জ করতে পারতেছেন। এই দেখুন আমি যদি এটাকে দিয়ে দিই পার্সেন্টেজ, তাই দেখেন পার্সেন্টেজ চলে এসেছে। আমি যদি এটাকে দিয়ে দিই কারেন্সি, দেখুন টিকে লেখা চলে এসেছে। এই টিকে কিন্তু আপনাদের কারোরই আসবে না, সাধারণত মাইক্রোসফট এক্সেল যেহেতু ইন্টারন্যাশনাল কারেন্সি মেনটেন করে তাই এখানে আসবে সবার ডলার। এই টাকা অথবা টিকে এটা কীভাবে করবেন তা আপনারা ডিসক্রিপশন লিঙ্কে ভিডিও থেকে দেখে নেবেন। অনেকেই আমরা যারা বাংলাদেশিরা আমরা কেউ টাকা লিখি, কেউ টিকে লিখি, কেউ বা টাকার পরে একটা হাইফেন দিয়ে এইভাবে লিখে থাকি, ধরুন 5,000 টাকা দিয়ে আমি এইভাবে লিখে থাকি, বিভিন্নভাবে প্রকাশ করে থাকি। আপনি যদি আপনার টাকার চিহ্নটাকে ইচ্ছা মতো প্রকাশ করতে চান তাহলে ডিসক্রিপশন লিঙ্কের পার্সোনালাইজ ভিডিওটা দেখে নেবেন, সেখানে বিস্তারিত বলা আছে। এবার দেখুন আমি এখানে টাকা পেলাম, আবার যদি মনে করি জেনারেল তাহলে এটা জেনারেল সংখ্যা হয়ে গেলো আমি যেভাবে টাইপ করছিলাম। আবার ধরুন এখানে আমি দিলাম যদি ডেট তাহলে দেখেন ডেট, অর্থাৎ এত ধরনের পরিবর্তন আপনি এখানে করতে পারবেন। আমি এখানে ডেট চয়েস করেছি তাই ডেট এসেছে। এবার যদি আমি এখানে মুছে দিই, পরবর্তীতে আপনি এখানে যাই টাইপ করবেন না কেন সে ওই আগের ডেট ফরম্যাটের কারণেই এটা ডেট হয়ে যাবে। মনে রাখবেন সেলে যা টাইপ করতেছেন তাই যদি কখনও না আসে তাহলে ভেবে নেবেন সেলের নাম্বার ফরম্যাটটা উল্টাপাল্টা আসে। এটা হচ্ছে নাম্বার ফরম্যাটের প্রবলেম, বা আমি যা চাই সেটাই, এই হচ্ছে নাম্বার ফরম্যাট। আরও কী কী আছে আমি একটু দেখে নিয়ে, দেখুন ব্লক করলাম আমি এখান থেকে জেনারেল করে দিলাম। নাম্বার ফরম্যাটে আপনি একবার যদি মনে করেন যে এই সংখ্যাগুলোকে আমি টাকা আকারে শো করব, কিন্তু টাকা লিখব না। সাধারণত নাম্বারে বা টাকার ক্ষেত্রে আমরা কমা কমা দিয়ে প্রকাশ করি, কোনো সংখ্যা যদি কমা না দিই তাহলে সেটা একটা জেনারেল নাম্বার, আর কোনো সংখ্যা যদি কমা দেওয়া হয় তাহলে ধরে নেওয়া এটা একটা টাকা। এই দেখুন এই কমায় ক্লিক করেন, দেখেন কোথায় কোথায় কমা হবে টাকার ক্ষেত্রে সে কমাগুলো দিয়ে দিয়েছে, আমি কিন্তু দেইনি। সাথে সাথে উপরে দেখেন ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে, অ্যাকাউন্টিং চলে এসেছে, আমি কিন্তু করিনি কারণ এটা কুইক ফরম্যাট আমি কাজটা করলাম। এই দেখুন পার্সেন্টেজ যেটা আমরা উপর থেকে করেছিলাম, এই যে পার্সেন্টেজ দেখুন পার্সেন্টেজ চলে এসেছে, এই কমা দেন দেখুন কমায় চলে এসেছে। এইভাবে আপনি যদি মনে করেন যে এখানে দুটো করে শূন্য আছে আমি দেবো না, আপনি দেখেন দুটো করে শূন্য কমিয়ে দিতে পারবেন। দুটো করে শূন্য মানে হচ্ছে কি, দশমিকের পরে কয় সংখ্যা পর্যন্ত আপনি নিতে চাচ্ছেন, 50 পয়সা 20 পয়সা থাকে না সেইটা, তা আমি যদি নিই তাহলে আলো বাড়বে, কমায় দিলে কমে যাবে।
এই হচ্ছে আসলে মূলত নাম্বার ফর্ম্যাটের যাবতীয় বিষয় ছিল। এরপর আমরা দেখব এক্সেলের বেসিক কিছু ফর্মুলা। এক্সেলে কিছু সংখ্যা টাইপ করি, সংখ্যা দিলাম 5, নিচের ঘরে দিলাম ধরুন আমি 10। তো এই দুটো ঘরের ভিতরে ডিস্টেন্স আমার কত, নিশ্চয়ই 5 সংখ্যা করে আমি দুটো ঘর ব্লক করে যখনই এই ড্র্যাগ পয়েন্টটা ধরে টান দেবো, দেখুন 5 ডিস্টেন্সটা আমার সংখ্যা চলে এসেছে। আমি এখানে 1 দিয়ে নিচের ঘরে 2 দিয়ে টান দিলে 1, 2, 3 চলে আসবে। আমি যদি এই 5 এবং 1 টান দিই তাহলে মাইনাস ফর্ম্যাটে চলে আসবে কিছু তথ্য, কারণ কি 1 সাথে 5 বিয়োগ করেছে, যেটা করা যায় না। আপনি এক কথায় ডানে বামে যেভাবেই টানেন না কেন আপনি খুব সহজে তথ্য বসাতে পারবেন। আমি এটাকে অটোফিল বলা হয়, অটোফিল মাধ্যমে কিছু তথ্য বসাই নিচ্ছি। এই আমি এই কথা করে কিছু তথ্য বসালাম। আমি চাচ্ছি এইগুলোকে যোগ করব। আমি যদি যোগ করতে চাই, একটা হচ্ছে আমার ইচ্ছা মতো যোগ, যেটাকে বলে সেল পয়েন্ট টু সেল পয়েন্ট। আমি ধরুন এখানে টোটাল লিখে দিলাম, টোটাল লিখে আমি এই পাশের ঘরে চাচ্ছি ফলাফল। এক্সেলে যখনই আমি ফলাফল তৈরি করতে যাবো বা ফর্মুলা বসাতে যাব তখন একটা সমান দেব, সমান অর্থ আপনি এখানে নিশ্চয়ই ফর্মুলা বসাবেন। এবার কোন ঘর যোগ করবেন সেই সেলে ক্লিক করেন, তখন সেই সেলে ক্লিক করার সাথে সাথে সেল নাম্বারটা উঠে গেছে, 4 কিন্তু ওঠেনি। আগেই বলেছিলাম এক্সেল কখনও নাম্বারের উপরে কাজ করে না বা করাই না, সাধারণত আমরা সেলের উপরেই কাজ করে থাকে। এই যোগ দেন এইটা, আপনি বিয়োগ দিতে পারেন এইটা, গুণ দিতে পারেন এইটাকে, ভাগ দিতে পারেন মনে করেন এইটাকে, অর্থাৎ আপনি একের সাথে গুণ ভাগ যোগ বিয়োগ আপনি পার্সেন্টেজও দিতে পারেন, যে সবগুলো মিলে আমি পার্সেন্টেজ বানাবো। ব্র্যাকেট দিয়ে এই ব্র্যাকেট দিয়ে পার্সেন্ট দিলাম 5%, একদম সরল অঙ্কের মতো, সবাই যোগ হবে সবার ফলাফল যেটা হবে তার 5%। ইন্টার দেন, একটা ফলাফল চলে এসেছে। আপনি পার্সেন্টটা উঠাই দেন, ইন্টার দেন, দেখেন আরেকটা ফলাফল এসেছে। তার মানে আপনি এটাকে সেল পয়েন্ট ধরে ধরে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন, সেল ওয়াইজ যোগ বিয়োগ গুণ ভাগ করা এটা। এখন আপনি মনে করেন যে আমি এটা করব না, আমি চাচ্ছি যে এই পাশাপাশি উপর থেকে A2 থেকে শুরু করে A16 পর্যন্ত সবগুলোর ফলাফল আমি নিচে চাচ্ছি। হ্যাঁ, তাও সেল ওয়াইজ করতে পারেন, তবে সেটা একটু কষ্টকর হয়ে যাবে। আপনাকে কী করতে হবে, A2, A3, A4, A5 ভাবে টাইপ করতে হবে, যেটা আসলে এক্সেলের জন্য উপযুক্তি না, কারণ এক্সেল খুব কাজ কুইকলি করে দেবে আমাকে। আমার যদি 200 হয় তাহলে কি আমি A200 পর্যন্ত টাইপ করব, ভুল হওয়ার সম্ভাবনাই বেশি, এই কাজ করাবো না। এটার জন্য আমরা যেটার মাধ্যমে করবো ফাংশন ব্যবহার করব। ফাংশন মনে রাখবেন, এক্সেলের সেল পয়েন্ট ছাড়া যদি কোনো ফর্মুলা ব্যবহার করি, ইংরেজি কোনো শব্দ ব্যবহার করে, অর্থাৎ ইংরেজি কোনো শব্দের সাহায্য নিয়ে, তাহলে সেই ইংরেজি শব্দ দ্বারা তৈরিকৃত ফর্মুলাকে বলা হয় ফাংশন। যেমন সাম, ACM সাম, যেটা আমরা সবাই জানি, সাম একটা ইংরেজি শব্দ, কিন্তু এই সামের সাহায্যে কিন্তু আমি একটা ফর্মুলা বানাবো। তাই সাম ফর্মুলার ফাংশনের নিয়ম হচ্ছে, ফাংশন বসার পরে ফাংশনের কাজটা ব্র্যাকেটের মধ্যে হবে। এই দেখুন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, সমান দিয়েছি, সাম যেহেতু একটা ফাংশন আর ফাংশনের কাজ ব্র্যাকেটের মধ্যে হবে তাই ব্র্যাকেট দিয়েছি। এবার তারপর ওরা বলতে চাই নাম্বার 1, নাম্বার 2, অর্থাৎ নাম্বার 1 কোথা থেকে যোগ করবেন সেইটা টেনে ধরে নাম্বার 2 শেষ করবেন যেখানে সে পর্যন্ত চলে আসেন। ঠিক আছে, সে আপনাকে হিংস দিয়ে দিয়েছে যে আপনি কোন কী কাজ করবেন, এইভাবে করেন কাজটা, আপনি এইভাবে না করে আপনি যদি পাশাপাশি করতেন, আপনি যেভাবে চান না কেন আপনি সেই এরিয়াটা ব্লক করেন এক কথায়। আমি এই দেখেন এই তাই দেখেন সাথে সাথে কিন্তু A2 ক্লোন সেমিকোলন A16 উঠে গেছে। এবার ব্র্যাকেটটা শেষ করে দিলাম। এইটা ছিল আমার সাম ফাংশন ব্যবহার করে অনেকগুলো সেল একবারে যোগ করা, হতে পারে 1000, 5000, 2000 আর লম্বালম্বি। কিন্তু আপনি যদি বেছে বসে A1, B3, C1, D3 এইভাবে করেন তাহলে কিন্তু সাম ফাংশনগুলো কাজ করবে না, বা আমরা করিও না, কারণ এটা আমরা বেছে বেছে করতেছি, বেছে বেছে কখনো অনেকগুলো কাজগুলো করা হয় না। এবার আমি ইন্টারপ্রেস করলে সাথে সাথে আমার এদের ফলাফল চলে আসবে। এই যে 600 পেয়েছি, এটা কিন্তু আসলে 600 না, এটা হচ্ছে A1 থেকে A16 একটা ফলাফল। তার কারণ দেখেন, আপনি 600 ক্লিক করলে ফর্মুলা বারে ফর্মুলা পাচ্ছেন। আগেই বলেছিলাম যে ফর্মুলা বলে তাই শো করবে যা আমি সেলে লিখেছি। আমি সেলে এখানে 600 লেখেনি, লিখেছি একটা সূত্র, তাই সূত্র শো করতেছে। তার আগের ঘরে আমি সংখ্যা লিখেছি, তাই সংখ্যা শো করতেছে। এই একই কাজ আপনি টাইপ না করে এখানে ব্লক করার মাধ্যমে এই হোম মেনুর এই অটো সামের মাধ্যমেও করতে পারেন। এ দেখুন লেখা আছে সাম, দেখেন ফলাফল চলে এসেছে। এই আপনি ব্লক করে এখান থেকে দেখুন অ্যাভারেজ কাউন্ট মিনিমাম এই ছোটো ছোটো সিঙ্গল অ্যাভারেজ মানে গড় চলে আসবে, দেখুন গড় চলে এসেছে। একইভাবে আপনি এটা ব্লক করে মিনিমাম দিলে সর্বনিম্ন সংখ্যাটা চলে আসবে, ম্যাক্সিমাম দিলে সবচেয়ে বড় সংখ্যাটা চলে আসবে। যেমন বলা হয়ে থাকে যে সবচেয়ে বেশি কে বেতন পায়,
সবচেয়ে বেশি নাম্বার বাংলা বা ইংরেজিতে কে বেশি পেয়েছে, ইংরেজিতে কম পেয়েছে, এটা কয়জন পরীক্ষা দিয়েছে, কাউন্ট, নাম্বার অফ কাউন্ট, কাউন্ট মানে গণনা করা। দেখুন 15 জন, কার মানে হচ্ছে কোনো ঘর ফাঁকা নেই, আমি কোনো একটা ঘরের সংখ্যা মুছে দেন, সাথে সাথে দেখেন সংখ্যাটা চেঞ্জ হয়ে গেল। ফাঁকা ঘরকে সে কাউন্ট করে না, কিন্তু আপনি এখানে শূন্য দিয়ে দেন তাও সে কাউন্ট করে 15 বানায় দেবে। ফাঁকা থাকলে কাউন্ট হবে না, কিন্তু শিশু লেখলে সে কাউন্ট হয়ে যাবে। এই জন্য কাউন্টের ক্ষেত্রে তখনই এটা এক মানে অ্যাকুরেট হবে যদি আপনি শূন্য দেন। এখানে আমি একটা হাইফেন দিয়েছি, তাও সে পঞ্চাশ নিয়ে নেছে 15, কিন্তু আমি মুছে দিলাম, রিয়েলটা হচ্ছে আসলে 14। এই হয়ে গেল বেসিক ফর্মুলার কিছু বিষয়। এবং এই বেসিক ফর্মুলা আপনি বেসিক ফর্মুলা না করেও যদি চান আমি দেখবো, শুধুমাত্র ফর্মুলা বের করবো না, সেটাও আপনার সেই স্ট্যাটাস বার থেকে করতে পারেন। যেমন ধরুন এই সূত্রগুলো আমরা মুছে দিলাম, এখন আমি দেখতে চাচ্ছি যে এই কটা সমান আসলে কত টাকা হয়, বা গড় কত হয়, বা ম্যাক্সিমাম কত হয়, বড় কত হয়। এই যেগুলো অংশটা আমি এরিয়া সিলেক্ট করেছি তার ফর্মুলা দেখার জন্য এই দেখুন আমাদের এই স্ট্যাটাস বার যেটা বলেছিলাম সেই বারের সাথে সাথে চলে এসেছে অ্যাভারেজ, এত কাউন্ট, সাম, ফলাফল, যার কিছুই কিন্তু আমি বসাইনি। এগুলো কিন্তু বসবে না, এগুলো আপনাকে দেখাচ্ছে যে এর ফলাফলগুলো এইভাবে হবে। কোথার থেকে আসলো এটা? এখানে যে কোনো এক জায়গায় এই যে স্ট্যাটাস বার রেডি লেখা, এই স্ট্যাটাস বারের যে কোনো একটা অংশে এসে আমি রাইট বাটন ক্লিক করলেই দেখুন এগুলো আমার টিক মারা আছে। যেগুলো চেক মার্করা আছে সেগুলোই কিন্তু সে দেখাচ্ছে আমার সাম টিক মারা আছে। এই দেখেন আমি ম্যাক্সিমাম দিলাম, তাহলে এই মিনিমাম দিলাম। এইবার একটু এসে দেখেন সবচেয়ে বড় সংখ্যাটা 40, সবচেয়ে ছোট সংখ্যাটা 1। কখনও কখনও কাজ না করেও আমার কিছু জিনিস দেখা জানার দরকার পড়ে, সেটা স্ট্যাটাস বার থেকে আমাদের খুব কাজ করে। আপনি এখান থেকে যে চেকমার্কগুলো উঠাই দেবেন সেগুলো আপনি দেখতে পারবেন না। এবার পার্সেন্টেজের ব্যাপারটা আপনাদের জানাই দিই, যদি আপনি কোনো কিছুর পার্সেন্টেজ বের করতে চান, তাহলে ধরুন আমি 5000 পার্সেন্টেজ বের করব, তাহলে সমান দিয়ে আপনি যেই ঘরের পার্সেন্টেজ বের করবেন সেই ঘর ইনটু কত পার্সেন্ট আপনি চাচ্ছেন সেই পার্সেন্টেজটা লিখে দিলেই আপনার পার্সেন্টেজটা বেরোয় আসবে। ইজি ব্যাপার। আপনি যদি পার্সেন্টেজ বের করার পরে যাই আমি এর সাথে কিছু যোগ করব, হ্যাঁ সেটাও পারবেন, যোগ দেবেন। ধরুন মনে করেন আমি এইটা যোগ করব, যদি পার্সেন্টেজ বের হয়ে যাওয়ার পরে সে আপনাকে 330 টাকা যোগ হয়ে যাবে। 5000 10% 500 টাকা, সাথে 330 দিলাম, 830 টাকা হয়ে গেল। অর্থাৎ ফর্মুলাকে আপনি খুব সহজেই আপনার মনের মতো কাস্টমাইজ করতে পারেন, অনেকটা সরল অঙ্কের মতো। আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। আরও বিস্তারিত কঠিন কঠিন বা আরও ফিনান্সিয়াল ফর্মুলাগুলো আমরা সামনের দিকে দেখব। এখন আমরা দেখব স্পেশালি এই যে শিটগুলো আমরা আনলাম, এই শিট আনার পরে আমরা এই শিটের রিলেটেড কী কী কাজ করতে পারি। শিটের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে কিছু কাজ আছে, এই কাজগুলো আমরা করতে পারি। বেসিক অবস্থায় আমরা কিছু কাজ দেখাবো, অ্যাডভান্স লেভেলে যে আমরা পরের শেষ ভিডিওতে আরও ডিটেল দেখাবো। প্রথমে আমরা দেখে নিই কী কী করা যায়। প্রথমে দেখুন ইনসার্ট করা, ইনসার্ট ক্লিক করা মানে হচ্ছে একটা নতুন কিছু আনা। এই দেখুন আপনার নতুন একটা শিট ওয়ার্কবুক চলে আসবে, এই দেখেন একটা ওয়ার্কশিট চলে এসেছে 6 নম্বরের। তার মানে এর আগে কিছু এনে আমি ডিলিট করেছি, সেটা ছিল 4-5 পর্যন্ত, তো এখন এটা শেষ 6 নম্বরে। আপনার 2 নম্বর দেখুন এটা, আমি এটা রাইট বাটন ক্লিক করে যদি ডিলিট দিয়ে দিই ডিলিট হয়ে যাবে, যদি রিনেম দিয়ে দিই, কারণ আমাদের কাজ করতে গেলে কখনও কখনও বেতন, স্যালারি, জানুয়ারি মাসের বেতন, রেজাল্ট শিট বিভিন্ন নামে সেভ করতে হয়। সেভ না কিন্তু, এটা শিটের নাম সেভ না, শিটের নাম কিন্তু আমার এখনও বুক ওয়ান, ফাইলের নাম যেটা বুক ওয়ান আছে। এই রিনেম করে আমি মনে করলাম টেস্ট নাম দিলাম, টেস্ট ফাইল। একইভাবে আপনি রাইট বাটনে ক্লিক করে এই যে মুভ অর কপি, এইটা আমি আপনাদের পরের ভিডিওতে দেখাবো, কারণ আজকে বেসিক অধ্যায়ে যদি আমি একটা বেশি দেখাই তাহলে আপনাদের আগ্রহ থাকবে না, অবশ্যই দেখাবো। তারপর যেটা আছে প্রোটেক্ট শিট ভিউ কোড পরে, কারণ এটা কোডিংয়ের ব্যাপার, বেসিক অবস্থায় আপনি এগুলো শিখালে আপনারা কিছুই পারবেন না। তারপর আছে প্রোটেক্ট শিট, প্রোটেক্ট শিট হচ্ছে আমাদের এমএস ওয়ার্ডের প্রোটেক্ট ডকুমেন্টের মতো কাজ করে, অর্থাৎ দেখা যাবে কিন্তু লেখা যাবে না। মাইক্রোসফট এক্সেল যেহেতু গাণিতিক কাজ করা হয় তাই কখনও কখনও আমরা এর শিটগুলোকে প্রোটেক্ট করে রাখি, যাতে কোনো একটা গণিতের কোনো একটা সংখ্যাকে মুছে না পেলে। আপনি প্রোটেক্ট শিট দিলেই আপনাকে পাসওয়ার্ড দেওয়ার অপশন দিচ্ছে, সে আপনি যে দিয়ে পাসওয়ার্ড দিতে চান পাসওয়ার্ড দেন, ওকে বাটনে ক্লিক করেন, আপনি কিছু লিখতে চান চেষ্টা করেন, কিছু লেখা যাবে না, এই দেখেন কিচ্ছু লেখা যাবে না, এই দেখেন প্রোটেক্টেড, প্রোটেক্টেড শিট। সাধারণত মাইক্রোসফট এক্সেলের গুরুত্বপূর্ণ ফাইলগুলো আমি রিকমেন্ড করে থাকি অবশ্যই প্রোটেক্ট করে রাখবেন, কারণ একটা সংখ্যা চেঞ্জ হয়ে গেলে আপনার পক্ষে কোনো দিনই সম্ভব না যে কোনটা চেঞ্জ হয়েছে, এটা অনেক বেশি কষ্টকর ব্যাপার। এই জন্য গুরুত্বপূর্ণ কাজগুলো আমি প্রোটেক্ট শিট করার ব্যাপারে আপনার রিকমেন্ড করে থাকি। রাইট বাটনে ক্লিক করলাম, আবার আনপ্রোটেক্ট, কারণ এটা পাসওয়ার্ড, ছোটো পাসওয়ার্ড দিয়ে রাখলাম ইমার্জেন্সি কাজে, আমি যদি এক জায়গা থেকে আর এক জায়গায় যাই। রাইট বাটনে ক্লিক করলে দেখেন ট্যাপ কালার, এই শিটকে এক একটা ট্যাব বলা হয়, একটা ট্যাব, দুইটা ট্যাব, তিনটা ট্যাব, ইন্টারনেটে যেরকম আনলে এক একটা পেজ আছে না ট্যাব, ঠিক এই ট্যাব
আমি রাইট বাটনে ক্লিক করে চাইলে এক একটা ট্যাবকে এক এক কালার করতে পারে। এগুলো প্রিন্টিং হয় না কিন্তু জাস্ট দেখার জন্য, এই দেখুন ট্যাব কালার শুধুমাত্র দেখার জন্য। এরপর দেখা আছে হাইড, ইমার্জেন্সি অবস্থা আপনি এটা হাইড করতে পারেন, দেখেন আপনার হাইড হয়ে গেল। হাইড করলে সাধারণত কারোর পক্ষে জানা সম্ভব না যে এর ভিতরে একটা ফাইল আছে। এখানে আমি একটা শিট লুকিয়ে রেখেছি, একটা পুরো একটা শিট লুকিয়ে রেখেছি, সম্ভব না, একমাত্র যে এটা কাজ করে সেই জানে। ইমার্জেন্সি অনেক ক্ষেত্রে আমার এটা রাখতে হয়। এবার রাইট বাটনে ক্লিক করেন, দেখুন আনহাইড আছে। এইবার দেখুন যেটা হাইড করেছিলাম সেটা, একাধিক করতে গেলে একাধিকের তালিকা দেখাবে, আমি ওকে করে দিলাম, চলে এসেছে সেটা। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন, আবার দেখা হবে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আল্লাহ হাফেজ।